ভাই দেবদার খাদান সিনেমাটা কিন্তু কিছু একটা করে দেখাতে আসছে ভাই, কিছু একটা করে দেখাতে আসছে, একটা বীভৎস কিছু বক্স অফিস তো আনবেই, সেটা তো প্রেডিক্ট করাই যাচ্ছে। এবং যেটা শুনতে পাচ্ছি, যে রিউমারগুলো উঠে আসছে, আজকে ফেসবুকটা স্ক্রোল করছিলাম, বিভিন্ন দেবদার যে অফিসিয়াল ফেসবুক পেজগুলো রয়েছে, যে ফ্যান্স ক্লাবগুলো রয়েছে, এবং কিছু কিছু পত্রিকার যে সমস্ত ডিজিটাল পোর্টালগুলো রয়েছে, সেইগুলোতে এই লেখাগুলোই উঠে আসছে, যেটা দেখে না আমি জাস্ট ছিটকে গেছি। বাংলা সিনেমার ইতিহাসে এরকম কিন্তু ঘটনা খুব বিরল, খুব কম, যে বলিউডের কোনো সুপারস্টাররা এসে বাংলায় কাজ করেছে। আমরা বহুকাল আগে 90সে দেখতে পেতাম যে এখানকার মানে টলিউডে এসে তারা কাজ করতেন, যেমন সানি দেওয়াল ছিলেন, প্রসেনজিতের সাথে অনেক সিনেমায় কাজ করেছিলেন, বদনাম সিনেমায় কাজ করেছিলেন। প্রসেনজিৎ বলিউডে গিয়ে বিভিন্ন সিনেমা করেছিলেন, হিন্দি সিনেমা, যেখানে প্রসেনজিৎ, সানি দেওয়াল আরও বিভিন্ন অ্যাক্টার কো-অ্যাক্টাররা তারা কাজ করেছেন। এরকম বহুকাল আগে হতো, কিন্তু রিসেন্ট টাইমে সেইভাবে কিন্তু চোখে পড়ে না আমাদের। তার কারণ বাজেট একটা বড় ইস্যু হয়ে যায়। কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, দেবদার যে প্রোডাকশন হাউস রয়েছে, সিনেমার যথাযথ যারা কাস্ট অ্যান্ড ক্রিউটা, তারা কিন্তু খুব মানে ভালোভাবে সেটা কিন্তু ইউটিলাইজ করে। এবং পরিচালক যে ক্যারেক্টারটার জন্য যে অ্যাক্টারকে বা কো অ্যাক্টারকে বা যে অ্যাক্ট্রেসকে ডিমান্ড করে, সেই ক্যারেক্টারটাই আনার জন্য সেই সমস্ত শিল্পীদেরকে, সেই সমস্ত আর্টিস্টদেরকে টাকা লাগুক, বাট দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কিন্তু কখনো সেটাকে নিয়ে কম্প্রোমাইজ করে না। বাজেটটা কোনো সময় কাঁটা হয়ে দাঁড়ায় না, কিংবা কোনো সিনেমার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় না। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সবসময়ের জন্য ইনভেস্ট করতে প্রস্তুত থাকে, এবং ইনভেস্টটা করলে তারা খুব ভালো করে জানে যে সিনেমা রিলিজের পরে সেই রেজাল্টটা খুবই একটা ভালো কিছুই ইঙ্গিত দেয়, এবং ভালো কিছু কিন্তু রেজাল্ট পাওয়া যায়। সুতরাং সিনেমাটা যতটা ভালো হওয়ার দরকার তার থেকে বেশি ভালো হয় যদি কাস্টিংটা ঠিকঠাক করা যায়, এবং পরিচালকের কথা অনুযায়ী সমস্ত যদি অ্যাক্টারদেরকে ঠিকঠাকভাবে ইনক্লুড করা যায়, তাদেরকে নিয়ে যদি কাজটা করা যায় কোনো রকম বদলি হিসাবে বা কোনো রকম রিপ্লেসমেন্ট যদি না করা হয়, তাহলে কিন্তু অবশ্যই সিনেমাটা সুপারহিট ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার দিকে যায়। এটা দেবদা বরাবরই করে থাকেন, শুধুমাত্র অভিনেতা নন একজন, দেবদা কিন্তু একটা খুব ভালো বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট একজন প্রযোজকও বটে, ঠিক আছে। প্রডিউসার হিসাবেও কিন্তু দেবদা খুব ভালো একটা জায়গা নিজে তৈরি করেছে টলিউডের মধ্যে, এটা কিন্তু মানতেই হবে। এবং যেটা বলছিলাম যে পরিচালক রিনোদা, ঠিক আছে, তো সুজিৎ রিনোদত্ত আমরা সবাই জানি যে এই ছবির পরিচালক, তিনি হয়তো বা চাইছেন যে দেবদার বিপক্ষে বা দেবদা ভার্সেস বিদ্যুৎ জামাল, ইয়েস বিদ্যুৎ জামাল কিন্তু থাকতে চলেছে। এটা কিন্তু রিমান্ড অনুযায়ী খুব বেশিভাবে কিন্তু ফুটে এসেছে। যেমন এক মাস আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে সুনীল শেট্টি, বলিউডের অন্যতম একজন প্রবীণ মেগাস্টার সুনীল শেট্টি, তার কিন্তু থাকার কথা ছিল। সেটা হবে কি না হবে আমরা ক্লিয়ার নই, বা এখনো অবধি সেইভাবে কিন্তু অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি বিদ্যুৎ জামালের ক্ষেত্রে। তাই কিন্তু যে রিউমার্সগুলো উঠে আসছে সেখানে কিন্তু স্পষ্টত দেখা যাচ্ছে যে দেবদা থাকতে চলেছেন, যিশু সেনগুপ্ত থাকতে চলেছেন, সুমিত গাঙ্গুলি থাকতে চলেছেন, রাজা দত্ত থাকতে চলেছেন, বোরখা থাকতে চলেছেন, ইদিকা পাল থাকতে চলেছেন, তার সাথে কৌশিক গাঙ্গুলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কৌশিক গাঙ্গুলি একজন অসামান্য জাতীয় পুরস্কার পেলেন, যেরকম তিনি পরিচালক একজন, ঠিক সেই রকম কিন্তু একজন মানে আউটস্ট্যান্ডিং একজন অ্যাক্টার, দুর্দান্ত দুর্ধর্ষ একজন অভিনেতা, যার কাজ তোমরা অনেকেই দেখেছ, ঠিক আছে, যে কোনো কাজে, সেটা শঙ্কর মুদির মতো কাজ হতে পারে, সেটা কেদারার মতো সিনেমা হতে পারে, সেটা দৃষ্টিকোণের মতো সিনেমা হতে পারে, সেটা মির্জার মতো সিনেমা হতে পারে, প্রচুর সিনেমা রয়েছে, অনেক এক্সাম্পল দেওয়া যায়, ঠিক আছে। কৌশিক গাঙ্গুলির সিনেমা প্রচুর রয়েছে, তো সেই কৌশিক গাঙ্গুলি যদি খাদান সিনেমায় একটা ভিলেনের ক্যারেক্টার করেন, কারণ খাদান সিনেমায় অনেক কিন্তু ভিলেন থাকতে চলেছে, যেটা নিউজ আমরা দেখতে পেয়েছি, তো অন্যতম ভিলেন তো অবশ্যই যিশুদা রয়েছে, একটা অন্যতম শ্রেষ্ঠ ভিলেন, এছাড়া রাজা দত্ত রয়েছে, কৌশিক গাঙ্গুলি যদি এখানে আসেন, এবং বিদ্যুৎ জামাল, যেটা শোনা যাচ্ছে লাস্টের দিকে, মানে এখন তো একটা গ্রাম অঞ্চলে শ্যুট করা হচ্ছে কলকাতা সহ পশ্চিমবাংলার বিভিন্ন গ্রামের দিকে, এবং লাস্টের দিকে যে শ্যুটটা রয়েছে সেটা নাকি পিওর পুরো একদম পারফেক্টলি অল টোটাল মিলিয়ে আসানসোলে কিন্তু একটা বিগ শ্যুটিং রয়েছে লাস্টের দিকে, সেই শ্যুটিংয়ে নাকি বিদ্যুৎ জামাল বলিউডের সুপারস্টার তার থাকার কথা রয়েছে এই সিনেমাটায়, এবং বীভৎস কিছু একটা অ্যাকশন কিন্তু দেখা যাবে দেবের সাথে বিদ্যুৎ জামালের। সুতরাং এটা যদি হয় তাহলে তো জমে ক্ষীর, খাদান এমনিতেই খাদান নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড রয়েছি, এই রকম কাজ সত্যি কথা টলিউডে বহুদিন আসেনি, এই রকম মারমার কাট কাট, এবং যে অস্ত্রগুলো ব্যবহার করা হবে মারাত্মক লেভেলের কিন্তু, এবং যে ডায়লগ বাজি থাকবে, যিশুদা, দেবদা,
আর এইগুলো তো আছেই আরো। কৌশিক গাঙ্গুলী যদি মির্জার মতো ভিলেনিস্টিক কোনো ক্যারেক্টার করে, বাপ রে বাপ, চোখে মুখে কথা বলে, চোখ দেখলে ভয় লেগে যাবে। সুরমা টুরমা পরে কৌশিক গাঙ্গুলী যেভাবে একটা মুসলিম টাইপের অভিনয় করেছিল, তোমরা যারা যারা দেখেছো তারা তারা জানো যে হয়তো স্পেসটা কম দিয়েছিল। আর যদি দেবদের সাথে খাদানে থাকে কৌশিক গাঙ্গুলী, স্পেস কিন্তু যথেষ্ট বেশি দেওয়া থাকবে। কারণ কৌশিক গাঙ্গুলীর মতো অভিনেতাকে কিভাবে ইউজ করতে হয় সেটা দেবদা খুব ভালো করে জানে, পরিচালক রিনুদাও কিন্তু খুব ভালো করে জানে। সুতরাং এটা একটা দুর্ধর্ষ কিছু হতে চলেছে। বিদ্যুৎ জামাল থাকার কিন্তু 99% চান্সেস রয়েছে খাদান সিনেমাটায়। সুতরাং এটা যদি হয় হলে হাউসফুল ভোট ঝোলা স্টার্ট হয়ে যাবে নেক্সট ইয়ারে, কারণ এই বছরে সিনেমাটা রিলিজ হবে না। তোমাদের একদম অথেন্টিক নিউজ দিয়ে দিলাম বন্ধুরা। এই সিনেমাটার পোস্ট প্রোডাকশনের কাজ, সিনেমাটা শেষ হতে হতে, সম্পাদনার কাজ শেষ হতে হতে অনেক দেরি, এবং সবচেয়ে বড় কথা একটা আইটেম সঙ্গ কিন্তু এই সিনেমাটায় থাকবে। সব কিছু এলিমেন্ট একটা পাওয়ার প্যাকড ম্যাসি কমার্শিয়াল সিনেমা, যে যে এলিমেন্টগুলো থাকাটা জরুরি দরকার সেগুলো প্রত্যেকটা জিনিস পাবে, এবং তোমরা সেই আগের ফিলটা পাবে। দেবদার যে চ্যালেঞ্জ, বিন্দাস, ঠিক আছে, মন মানে না, দুই পৃথিবী, এইসব সিনেমায় যে সমস্ত আইটেম সংগুলো হতো না, সেই রকম কিন্তু ভাইব, সেরকম আইটেম সং একটা থাকবে। জাস্ট ফাটানো আগুন জ্বালিয়ে দেওয়া একটা আইটেম সং কিন্তু থাকতে চলেছে খাদান সিনেমাটাতে। তো বন্ধুরা, তোমরা খাদান নিয়ে কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।